হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো প্রপার্টি সম্পর্কে। তো প্রপার্টির মেইন কাজ হচ্ছে আপনার আপনার যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেই ভ্যারিয়েবলগুলোর আপনার কন্ট্রোল করা, লাইক আপনি আপনার ভ্যারিয়েবলগুলো কোত্থেকে অ্যাক্সেস করতে পারবেন এবং হলো গিয়ে আপনার প্রোগ্রামের কোন কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে চান এবং সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কি না। ঠিক আছে, তো প্রপার্টিসের কথা বলতে গেলে চলে আসে গেটার্স এবং সেটার্স। তো গেটার্স এবং সেটার্স এই দুইটা জিনিস কি আমরা আজকে বোঝার চেষ্টা করব। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, একটা টপিকস। তো চলো আমরা দেখি। সো গেটার্স এবং সেটার্স অথবা প্রপার্টি নিয়ে আলোচনা করার আগে চলুন আপনাদেরকে একটা নতুন ক্লাস সম্পর্কে পরিচয় করাই দিই। সেটা হচ্ছে ডেট টাইম ক্লাস। তো ডেট টাইম ক্লাসের আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, সেটা হচ্ছে ধরেন কারেন্ট টাইম, এবং ডেট টাইম ডট দিয়ে যখন আমরা দেখেন এখানে অনেকগুলো আমরা প্রপার্টি দেখতে পাচ্ছি। সো আমরা যদি নাও নাও প্রপার্টিটাতে যাই, এরপরে যদি আমরা আমাদের যেই কারেন্ট টাইম সেটাকে প্রিন্ট করে দেখার চেষ্টা করি যেটার ভিতরে কী আছে, আমরা আগে দেখে আসি। দেখেন এটা আমাদেরকে কী দিচ্ছে, বর্তমান যেই টাইমটা আছে সেটা টাইম স্প্যান টাইম স্ট্যাম্পটা আমাদেরকে রিটার্ন করতেছে। এখন হচ্ছে আজকে 30 তারিখ এবং 5:38 বাজে। সো সে আমাদেরকে কিছু ভ্যালু রিটার্ন করতেছে। তো এখন আমরা যদি কার্সরটা নাও এর উপর হোভার করি, দেখেন এখানে কিন্তু কী লেখা আসতেছে যে গেট। সো গেটটাই মূলত হচ্ছে গেটার। ঠিক আছে, সো গেটের মানে হচ্ছে এটা হচ্ছে রিড অনলি একটা প্রপার্টি। তার মানে আপনি এই নাও এর থ্রুতে আপনি এই ডেট টাইমের যে অবজেক্ট আছে, ইনস্ট্যান্স আছে, সেটার যে ভ্যালুটা রিটার্ন করতেছে সেটা শুধু আপনি গেট করতে পারবেন, আপনি সেট করতে পারবেন না। এটা হচ্ছে গেট প্রপার্টির একটা বৈশিষ্ট্য। সো তার মানে আমরা বুঝলাম যে গেটার কাজ কি। এখন চলেন আমরা আমাদের এক্সাম্পল থ্রুতে বোঝার চেষ্টা করি যে আমরা কিভাবে একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে সেট করতে পারি এবং শুধু গেট করাইতে পারি। সো আমরা পুরো ডিটেলসটাকে জানার চেষ্টা করি। তো এর জন্য আমি একটা ক্লাস ক্রিয়েট করছি, সেটার নাম হচ্ছে ইনকাম ক্লাস। এবং এই ইনকাম ক্লাসের থ্রুতে আমরা হলো গিয়ে আমাদের যে খরচগুলো হয় সেই খরচগুলোর আমরা ইনকাম ক্লাস থেকে বাদ দিয়ে এই ইনকাম ক্লাসের ভিতরে যে ইনকাম ভ্যারিয়েবলটা থাকবে সেটার ভ্যালুটা কিভাবে আপডেট হয় সেটা আমরা দেখব। তো চলেন আমরা প্রথমেই ভিতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে ইনকাম। এবং ধরেন আমরা একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিলাম 45,000। এরপরে আমরা একটা মেথড ডিক্লেয়ার করব যেটা হচ্ছে ভয়েড রিটার্ন করে। তো মেথডটার নাম হচ্ছে ডেবিট, এবং এই মেথডের কাজ হচ্ছে আমাদের যেই খরচগুলো হবে সেটা ইনকাম থেকে বাদ দিয়ে আমাদের যে ইনকাম ভ্যারিয়েবলটা আছে এটাকে আপ টু ডেট রাখা। সে আমরা ডেবিট এই মেথডের মধ্যে আমরা প্যারামিটার হিসেবে পাস করব হলো গিয়ে মানি স্পেন্ড, এবং এই মানি স্পেন্ড যেটা করবে আমাদের যে ইনকাম ভ্যারিয়েবল আছে সেটার থেকে আমাদের ইনকাম থেকে এই স্পেন্টের যে মানিটা আছে সেটাকে বাদ দিয়ে এই ইনকাম ভ্যারিয়েবলটাকে আপডেট করবে, এবং আমরা পরবর্তীতে এই এই ভ্যালুটা আমরা বাইরে থেকে অ্যাক্সেস নিয়ে দেখার চেষ্টা করব যে কিভাবে ইনকামের ভ্যালুটা আপডেট হচ্ছে। সো চলেন আমরা প্রথমে যেটা করব ইনকাম ক্লাসের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিব। সো এর জন্য আমরা যেটা করব ইনকাম, দেন আমরা ধরুন লিখলাম যে অ্যামাউন্ট লেফট, বিকজ আমাদের যে টাকাটা খরচ হয়েছে সেটা যখন আমরা ইনকাম থেকে বাদ দিব তারপরে ইনকামের ভিতরে যেই ভ্যালুটা থাকবে লাস্ট অফ অল সেটাই তো হলো গিয়ে আমাদের ইনকামের যে অ্যামাউন্টটা থাকবে, এবং লাস্ট অ্যামাউন্ট আই মিন লেফট অ্যামাউন্ট। সো এটা আমরা এটাকে অ্যামাউন্ট লেফট দিয়ে এই অবজেক্টটাকে ডিফাইন করলাম, এবং আমাদের নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। সো দ্যাটস ফাইন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে অ্যামাউন্ট লেফট ডট দিয়ে আমরা ডেবিট যে মেথডটা আছে এটাকে অ্যাক্সেস করার ট্রাই করি। সো ধরেন আপনার মোট স্যালারি হচ্ছে 45,000, এবং ধরেন আপনার যে কোনো একটা পারপাসে আপনি 25,000 টাকা খরচ করলেন। সো এখন যদি আমরা আমাদের ইনকামটাকে দেখতে চাই তাহলে অ্যামাউন্ট লেফট ডট ইনকাম দিয়ে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে 45,000 থেকে 25,000 টাকা গেলে আর 20,000 টাকা থাকতেছে।
সো আমাদের প্রোগ্রাম কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, কিন্তু ধরেন সামহাও আমরা যদি এখানে, যেহেতু আমরা আমাদের যেই ইনকাম ভ্যারিয়েবলটা এটা পাবলিক অবস্থায় আছে, এটা কিন্তু আমরা আমাদের প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। সো আমরা যদি এখানে ভুলবশত অ্যামাউন্ট লেফট ডট ইনকাম দিয়ে ধরেন আমরা লিখে দিলাম যে মাইনাস ইকুয়াল 20,000, অন্য একটা পারপাসে সামহাও 20,000 টাকা আমরা ভুলবশত এটাকে সেট করে দিলাম বা কেউ ইচ্ছাকৃত করে দিল, তখন কি হবে? তখন দেখেন আপনার অ্যামাউন্ট কিন্তু লেফট অ্যামাউন্ট কিন্তু জিরো দেখাচ্ছে। সো যেটা কিন্তু আসলে ঠিক না। সো আমাদের প্রোগ্রামটা কিন্তু কিছু লিমিটেশনস রয়ে গেছে। সো এই লিমিটেশনসগুলোকে অমিট করার জন্য, লিমিটেশনসগুলোকে দূর করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা গেটার এবং সেটার ইউজ করব। ঠিক আছে, তো প্রাথমিক অবস্থা দেখলে আপনার মনে হতে পারে যে আমরা যদি এটাকে পাবলিক না রেখে এটাকে যদি আমরা প্রাইভেট করে দেই তাহলে আমাদের হয়তো বা সমস্যার সমাধান হতে পারে, রাইট? কিন্তু দেখেন আপনি এটাকে প্রাইভেট করার সাথে সাথেই কিন্তু আপনার এখানে এরর দিচ্ছে, কারণ আমরা কি জানি যে কোনো একটা ফিল্ডের ভ্যালু বা ভ্যারিয়েবলের ভ্যালু যদি আমরা প্রাইভেট করে দেই তাহলে কিন্তু সেই ক্লাস ব্যতীত বাইরে থেকে কিন্তু সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করা কিন্তু কোনো ওয়ে নাই। সো আমরা কিন্তু চাইলে এটাকে প্রাইভেট করতে পারি না। এর থেকে ফিজিবল সলিউশন আমাদের কাছে আছে, সেটা হলো কি গেটার সেট করা অথবা সেটার। সো আমরা প্রথমে দেখি যে কীভাবে গেটার সেট করতে হয়। সে আমি এটাকে ধরেন আমি প্রাইভেটই রাখলাম, বাট এটার আগে আমি একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, জাস্ট নেমিং কনভেনশন। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি গেটার সেট করব। গেটার কার জন্য সেট করব? এই যে পাবলিক যেই প্রাইভেট যেই প্রপার্টিটা ভ্যারিয়েবলটা আমার আছে আন্ডারস্কোর ইনকাম, এটার জন্য আমি একটা গেটার সেট করব এবং যেটার নাম আমি দিচ্ছি ইনকাম। সো খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি এই জন্যই কিন্তু এটার আগে আন্ডারস্কোর দিয়েছি, যেহেতু একই নাম হলে কনফ্লিক্ট করবে। সো এখানে আমি গেটার সেট করার জন্য আমি এখানে প্রথমে আমি এটাকে পাবলিক হিসেবে সেট করলাম এবং এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এবং পরবর্তীতে আমি এটার ভিতরে কার্লি ব্রেসের মধ্যে আমি এটাকে আইডেন্টিফাই করে দিচ্ছি, এটাকে বলে দিচ্ছি যেটা হচ্ছে গেট করবে কার ভ্যালুটাকে, এই আন্ডারস্কোর ইনকামের ভ্যালুটাকে এটার ভিতরে গেট করবে। সো তার জন্য আমরা রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করি এবং এরপর আমরা বলে দিই যে কার ভ্যালুটাকে সে গেট করবে। সো এখন দেখেন তার মানে কিন্তু এই ভ্যারিয়েবলটা কিন্তু এই আন্ডারস্কোর ইনকাম এটা কিন্তু সে এই ইনকাম যে প্রপার্টিটা আমরা ডিক্লেয়ার করেছি এইটার থ্রুতে সে তার ভ্যালুটাকে রিটার্ন করতেছে। তো এই জন্য আমরা এখানে চেঞ্জ করে দেই, এখানে আমরা চেঞ্জ করে দেই ইনকাম। সো এখন দেখেন আমরা কিন্তু এই যে ইনকামটাকে কিন্তু সরাসরি কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না, বিকজ আপনি যদি এটার উপর হোভার করেন দেখেন এখানে লেখা আসতেছে প্রপার্টি অর ইন্ডেক্সার ইনকাম ডট ইনকাম ক্যান নট বি অ্যাসাইন টু বিকজ ইট ইজ রিড অনলি। সো দ্যাট মিন্স এটা হচ্ছে আপনার রিড অনলি ভ্যালু, এটা কখনোই আপনি এটার ভ্যালুকে আপনি সেট করতে পারবেন না বাইরে থেকে, এটা হচ্ছে আপনার অনলি রিড অনলি। সো আপনি জাস্ট এটার ভ্যালুটাকে দেখতে পারবেন। সো আমরা যদি এই লাইনটাকে কমেন্ট আউট করে দেই এবং দেখার চেষ্টা করি যে এটার ভ্যালু কত, দেখেন 20,000 দেখাচ্ছে। তার মানে আমরা এই ডেবিট যে মেথডটা আছে এই মেথডটার থ্রুতে আমরা আর্গুমেন্ট হিসেবে 25,000 পাস করেছি, এবং এটার কাজ হচ্ছে আপনার যেই ইনকাম যেই ভ্যারিয়েবলটা আছে সেটার থেকে আমাদের যেই স্পেন্টেড মানি মানে যে টাকাটা খরচ হয়েছে সেটাকে বাদ দেওয়া। সো বেসিক্যালি আপনি কিন্তু সরাসরি এই ইনকামের ভ্যালুটাকে আর কখনোই চেঞ্জ করতে পারবেন না বা এডিট করতে পারবেন না। ঠিক আছে, আপনি যখনই এডিট করতে যাবেন তখনই কিন্তু আপনাকে সে দেখাচ্ছে যে এটা হচ্ছে রিড অনলি, এটাকে আপনি এডিট করতে পারবেন না। তো ঠিক যেভাবে আমরা এটার ভ্যালুটাকে সেট করলাম গেট করলাম এভাবে কিন্তু আমরা ইচ্ছে করলে সেট করতে পারি। তো কীভাবে আমরা সেট করতে পারি চলেন দেখে আসি। লেটস সে আমরা এটার ভ্যালুটাকে আমরা যদি সেট করতে চাই তাহলে আমরা যেটা আমাদেরকে যেটা করতে হবে যে ইনকাম ইকুয়ালস টু ভ্যালু। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে ধরেন, আচ্ছা আমি এটাকে একটু ফরম্যাটিং করে নিই, ওয়েল সো এটার মানে হচ্ছে যে আপনি চাইলে এখানে ভ্যালু সেটও করতে পারবেন। এতক্ষণ কিন্তু আমরা এটা ভ্যালুটাকে শুধু গেট করতেছিলাম, সো এখন কিন্তু আমরা ভ্যালুটাকে সেটও করতে পারবো। দেখেন এখানে কিন্তু আর কোনো ধরনের কোনো এরর নাই। সো এটা হচ্ছে গিয়ে আপনি আপনার
ইচ্ছে মতো আপনার প্রোগ্রামের কোন জায়গায় আপনি আপনার কোন ভ্যালু কোন ভ্যারিয়েবলের ভ্যালুকে আপনি শুধুমাত্র রিড অনলি আকারে পেতে চান, অথবা আপনি সেটাকে চাইলে অন্যান্য জায়গা থেকে সেটাকে চেঞ্জও করতে চান, সো এটা আপনার উপর ডিপেন্ড করে। সো এই জন্যই হলো কি গেটার এবং সেটারটা খুবই ইউজফুল। এখন দেখেন আমরা কিন্তু amount.amountlab.income এটা কিন্তু আর আমাদেরকে কিন্তু কোনো এরর দিচ্ছে না, তার মানে কিন্তু আমরা এটার ভ্যালুটাকে কিন্তু সেট করতে পারি। সো আমরা যদি এখন কন্ট্রোল F5 দিয়ে দেখার চেষ্টা করি, আমাদের কিন্তু এখন ব্যালেন্স হচ্ছে জিরো, অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা আছে আর সেটা হচ্ছে জিরো, কারণ এখানে আমাদের টোটাল ভ্যালু ছিল 45,000, এখানে ডেবিট মেথডের থ্রুতে আমরা 25,000 মাইনাস করেছি। এবং ঠিক তার পরের লাইনে আমরা amount.amountlab.incomeএর থ্রুতে আমরা কিন্তু এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে এক্সপ্লিসিটলি আরও 20,000 মাইনাস করে দিয়েছি, তার মানে কিন্তু আমাদের এখানে আর কোনো ধরনের কোনো ভ্যালু নাই, ঠিক আছে। সো এখন গেটার এবং সেটার আরও কিছু বেনিফিটস আছে, যেমন আপনি কিন্তু এই যে সেটার ভ্যারিয়েবল, এই যে এটার মধ্যে কিন্তু আপনি কিছু কন্ডিশন অ্যাড করে দিতে পারেন যে আপনি আপনার ভ্যালুটাকে কীভাবে আপনি অ্যাক্সেস করতে চান। সো লেটস সে আমরা এটাকে আরেকটু ফরম্যাটিং করে নেই। ওয়েল, সো এখন আমরা এটার যে ভ্যালুটা আছে সেটাকে আমরা আমাদের নিজেদের মতো করে একটা কন্ডিশন দিয়ে আমরা এটাকে ম্যানিপুলেট করি। সো আমরা ধরেন, ওয়েল এখানে একটা জিনিস বলার ছিল আপনাদের, এই যে আমরা যে আন্ডারস্কোর ইনকাম, এই যে এই ভ্যারিয়েবলটাকে আমরা আপডেট করছি এই ভ্যালুর থ্রুতে, এখানে আপনি এই যে 20,000 পাস করেছেন এটা কিন্তু আপনার সেই ভ্যালুটা, সো এটা কিন্তু অটোমেটিকলি হলো গিয়ে সে বুঝে নেবে যে আপনি এখানে 20,000 পাস করতেছেন, 20,000 সেট করতেছেন, অ্যাসাইন করতেছেন। সো ওয়েল এখন আমরা আমাদের কন্ডিশনে চলে যাই। সো ধরেন আপনি এখানে দিতে চান যে এখানে একটা কন্ডিশন অ্যাড করে দিলেন যে আমাদের ভ্যালু যদি ইফ ভ্যালু ইজ গ্রেটার লেস দ্যান ইকুয়াল জিরো, তাহলে আমরা বলতে চাই যে হলো গিয়ে আমাদের আন্ডারস্কোর ইনকাম ইকুয়ালস টু জিরো, রাইট। সো এরপর আমরা বলে দিলাম যে আমাদের ভ্যালু যদি হয়, আমাদের যেহেতু আমাদের টোটাল ইনকাম হচ্ছে 45,000, এটা ধরেন একটা কনস্ট্যান্ট, একটা কথার কথা, সো এটাকে কিন্তু আমরা চাইলেই হলো গিয়ে এটার ভ্যালু কিন্তু ইচ্ছা মতো আমরা বাড়াইতেও পারবো না। সো ধরেন সামহাও যদি এটার ভ্যালু কেউ যদি সেট করে দিতে চায় যে ভ্যালু ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, সে আমরা গ্রেটার দ্যান ইউজ করলাম 45,000, কেউ যদি ধরেন 45,001 দিয়ে দেয়, তখনও হলো গিয়ে এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা সেট করে দিতে পারি যে এটা 45,000-এর বেশি হবে না, ঠিক আছে। আর আদারওয়াইজ এর মধ্যে যদি এই জিরো থেকে ওয়ান থেকে 45,000-এর মধ্যে যদি অন্য কোনো ভ্যালু আমরা ইনপুট দেই, তাহলে আমরা এটার ভ্যালুটাকে আমরা যে ভ্যালুটা আমরা ইনপুট দিব সেই ভ্যালুটা দিয়ে দিব, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি চাইলে আপনার যেই যে ভ্যালুটা আপনি সেট করবেন সেটাকে কিন্তু আপনি আপনার বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে আপনি কিন্তু সেটাকে আপনার নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারেন। সো ওয়েল এখন আমরা দেখার চেষ্টা করি যে হলো কি আমরা এখানে ইনিশিয়ালি আমাদের 25,000 ডেবিট করা আছে, আমাদের রেস্ট অফ দ্য স্যালারি হচ্ছে 20,000, আমাদের 20,000 বাকি আছে। সো ধরেন এখানে আমাদের হলো গিয়ে আমরা এখানে অ্যামাউন্ট আমরা ইনকামটা মাইনাস করতেছি ধরেন 50,000। ইউজুয়ালি কিন্তু আপনি যদি এই এই এইভাবে যদি আপনি আপনার কন্ডিশন না দিয়ে দিতেন, তাহলে আমাদের এই 25,000 যাওয়ার পর আমাদের ছিল হলো গিয়ে 20,000, সেখান থেকে যদি আমরা 50,000 মাইনাস করতাম, তাহলে হিসেবে ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু আমাদের এই amount.amountlab.incomeএর ভিতরে কিন্তু -30,000 থাকার কথা ছিল। বাট যেহেতু আমরা এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি যে ভ্যালু যদি আমার জিরো বা তার থেকে বেশি হয়, তাহলে আমরা হলো গিয়ে একভাবে সেট করতে চাই, তখন আমরা যেটা করব তখন দেখবেন যে হলো কি এই ইনকামের ভ্যালুটা কিন্তু মাইনাসে না, দেখবেন যে হলো কি জিরোতে আপডেট হয়েছে, ঠিক আছে। সো এরপরে আমরা চলে যাই যে আমরা ধরেন সামহাও এই ভ্যালুটাকে আমরা ইনক্রিজ করলাম, ঠিক আছে, যে amount.lab.income=টু সে আমরা দিলাম হলো গিয়ে 70,000। ওয়েল সো এখন যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি যে এটার ভ্যালুটা কীভাবে আপডেট হয়েছে, তখন দেখবেন এটার ভ্যালু কিন্তু আর সেই
পঁয়তাল্লিশ হাজারের থেকে বাড়েনি, বিকজ আমরা এখানে কন্ডিশন বলে দিয়েছিলাম যে এটা যদি জিরোর ছোট হয়ে যায়, জিরোর সমান বা তার থেকে কম হয়ে যায়, তুমি ইনকামের ভ্যালুটাকে জিরোই রাখবা, তুমি এটাকে মাইনাস ভ্যালুতে নিবা না। এবং কেউ যদি হলো গিয়ে ইনকামের ভ্যালুটাকে যদি পঁয়তাল্লিশ হাজারের বেশি আপডেট করে, তাও সেটা তুমি পঁয়তাল্লিশ হাজারে রেখে দিবা, এটাকে তুমি আপডেট করবা না। এবং ভ্যালু যদি এরকম হয় যে জিরো থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে হয়, তাহলে তুমি সেটাকে যেই ভ্যালু দেওয়া হবে সেই ভ্যালু অনুযায়ী তুমি আপডেট করবা। সো বেসিক্যালি চলেন আমরা দেখে আসি যে আমাদের ভ্যালুটা কীভাবে আপডেট হচ্ছে। সো এখানে খেয়াল করেন জিরো এবং হলো কি পঁয়তাল্লিশ হাজার। সো আমরা এটাকে বোঝার চেষ্টা করি যে কীভাবে জিরো হলো এবং পঁয়তাল্লিশ হাজার হলো। ইনিশিয়ালি আমরা যে ডেবিট মেথডটাকে আমরা এখানে কল করেছিলাম সেটার আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করেছিলাম পঁচিশ হাজার। সো তার মানে এটার মধ্যে থাকার কথা ছিল। আচ্ছা চলেন আমরা এটাকে একটু ডিফারেন্টভাবে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। সো দেখেন ইনিশিয়ালি আমি যেটা করেছি ডেবিট মেথডের থ্রুতে আমরা পঁচিশ হাজার আর্গুমেন্ট হিসেবে পাস করেছি, যার কারণে আমাদের এখানের ভ্যালু হওয়া উচিত ছিল বিশ হাজার, রাইট? এরপরে আমাদের এখানে আমি এক্সপ্লিসিটলি এই ইনকাম যেই ভ্যারিয়েবলটা আছে, যেই প্রপার্টিটা আছে, সেটার ভ্যালুটাকে আমি আপডেট করছি যে তুমি এটার মানে হচ্ছে আপনার অ্যামাউন্ট ওয়েল, এটার মানে হচ্ছে অ্যামাউন্ট লেফট ডট ইনকাম মাইনাস পঞ্চাশ হাজার। সো আগে যেটা লিখেছিলাম ওইটা আর এটা হোয়াইট সিমিলার হোয়াইট, ওকে। সো এখন দেখেন আমরা যখন এই ভ্যালুটাকে আপডেট করতে যাচ্ছি তখন কিন্তু আলটিমেটলি আমাদের এই পঁচিশ হাজার এই বিশ হাজার আমাদের এখানে ভ্যালু দেখানোর পরে আমাদের কিন্তু আর থাকার কথা ছিল আমাদের থাকার উচিত ছিল বিশ হাজার। সো বিশ হাজার থেকে যখন আমরা পঞ্চাশ হাজার মাইনাস করেছি তার মানে কিন্তু এটার মধ্যে আমাদের ভ্যালু দেখানোর কথা ছিল মাইনাস তিরিশ হাজার, কিন্তু আমরা আমাদের এখানে যে কন্ডিশন সেট করে রেখেছি তার কারণে কিন্তু এই ভ্যালুটা কিন্তু মাইনাসে আপডেট হয়নি। তো সে যখন দেখছে আমাদের ভ্যালু হলো গিয়ে জিরো সমান বা জিরোর থেকে ছোট হয়ে গেছে, তখনই কিন্তু সে টোটাল ইনকাম যেই আমাদের ভ্যারিয়েবলটা আছে সেটার ভ্যালুটাকে জিরো সেট করে দিচ্ছে, যার কারণে কিন্তু আমাদের এখানে মাইনাস থার্টি থাউজেন্ড না দেখে আমরা ভ্যালু পাচ্ছি জিরো। এবং পরবর্তীতে ঠিক এ লাইনে আমরা যখন এটার ইনকামটাকে সত্তর হাজার হিসেবে সেট করতেছি তখনও কিন্তু সে সত্তর হাজার হিসেবে নিচ্ছে না, কারণ তার স্যালারি হচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড। এখানে আমরা বলে দিয়েছিলাম আমাদের ভ্যালু যদি পঁয়তাল্লিশ হাজারের থেকে বেশি হয় তাহলে তুমি এটাকে পঁয়তাল্লিশ হাজারই সেট করবা, যে ইনকাম যে আন্ডারস্কোর ইনকামের যে ভ্যালুটা আছে সেটাকে তুমি পঁয়তাল্লিশ হাজার হিসেবেই সেট করবা। সো যার কারণে হচ্ছে সে কিন্তু এখানে এই ভ্যালুটাকে সত্তর হাজার হিসেবে নিচ্ছে না, সে কিন্তু পঁয়তাল্লিশ হাজার হিসেবেই নিচ্ছে, তার মানে আমার এটার ভ্যালু হওয়া উচিত পঁয়তাল্লিশ হাজার। সো এখন যদি আমরা তিনোটা ভ্যালুকে দেখার চেষ্টা করি, দেখেন এখানে হচ্ছে বিশ হাজার, এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার। সো আই গেস ব্যাপারটা আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার। এই গেটার এবং সেটার দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারেন। আপনি আপনার নিজের ইচ্ছা মতো ভ্যারিয়েবলের অ্যাক্সেসিবিলিটি ডিফাইন করে দিতে পারেন। সো এই প্রপার্টি বা গেটার সেটার এই টার্মগুলো বা প্রোগ্রামিংয়ে যে কোনো প্রোগ্রামিংয়ে এই লজিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনাদের যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে বা এটা নিয়ে আরও কিছু বেশ কিছু জানার থাকে, সো নিশ্চয়ই নিচে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ডিটেলস বোঝানোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ।